Ay, ya. গেল দুদিন রংপুরের নেটে ঋষাদের ব্যাটিং ঝড় চলছে, যদিও বোলিং দিয়েই ঋষাদ বিশ্ববাসীর নজরে। আধুনিক ক্রিকেটে লেগিদের দারুণ চাহিদা, সেই লেগি যদি এমন আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেন, যে কোনো দলের জন্যই তিনি সোনায় সোহাগা। গেল টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ফ্রাঞ্চাইজি লিগগুলোতে ঋষাদের চাহিদা আকাশচুম্বী। যে বিপিএলে খেলার সুযোগই পেতেন না, সেখানে ৬০ লাখ টাকায় খেলবেন বরিশালে। গ্লোবাল সুপার লিগে রংপুরের মতো ফ্রাঞ্চাইজি ঋষাদকে ধারে টানে। এর আগেও গ্লোবাল টি টোয়েন্টি বিগ ব্যাশের মতো ফ্রাঞ্চাইজি লিগগুলোতেও দল পেয়েছেন ঋষাদ, সুযোগ মিলতে পারে আইপিএলেও। আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদিতে বসবে আইপিএলের মেগা নিলাম। সাকিব মুস্তাফিজদের সাথে সেই নিলামে উঠবে ঋষাদের নামটাও। টাইগার ফ্যানদের মতো ঋষাদের নজরটাও হয়তো থাকবে নিলাম টেবিলেই, সুযোগ মিলতে পারে চেন্নাই কিংবা কলকাতার মতো টিমে। স্পিন বান্ধব উইকেটে দলগুলোর জন্য ঋষাদ হতে পারেন বড় অস্ত্র, তবে শঙ্কা রয়েছে, আইপিএলে সুযোগ পেলেও স্বপ্নের সেই টুর্নামেন্ট ঋষাদ খেলতে পারবেন তো? এর আগে ভিসা জটিলতায় ঋষাদ গ্লোবাল টি টোয়েন্টি খেলতে পারেননি, বিগ ব্যাশে সুযোগ পেলেও শেষ পর্যন্ত খেলতে পারবেন কিনা সেটি নিয়েও শঙ্কা। আইপিএলের আগের আসরগুলোতে তাসকিন শরীফুলদের এনওসি নিয়েও বোর্ড থেকে ছিল নানা জটিলতা, সেখানেই প্রশ্ন, সুযোগ পেলেও আইপিএলে খেলতে পারবেন তো? বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি লিগগুলোতে সুযোগ পেয়েও খেলতে না পারার আফসোসই বা কেমন? দেখেন, আমি আফসোসের কোনো কিছু রাখবো না, কারণ আফসোসই তো কিছু নেই। যে সুযোগ আসবে ওটা সুযোগ যদি কাজে লাগাইতে পারি, এটা আমার জন্য অনেক বড় কিছু। খেলতে পারলাম কি না সেটা দেখতেছি না আপাতত। আইপিএলে সুযোগ পাওয়া না পাওয়া নিয়ে ঋষাদ যদিও খুব একটা চিন্তা করছেন না, যদিও বাংলাদেশি ক্রিকেট ভক্তরা ঋষাদকে আইপিএলেও দেখতে চাইবেন। আইপিএল বা গ্লোবাল সুপার লিগ, স্পিন ম্যাজিকে ঋষাদ দেশের নাম উজ্জ্বল করতে চাইবেন। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে আশিক সারোয়ার, ক্রিকেট 97।